প্রিয় বন্ধুরা, প্রায় 1.5 থেকে 2 বছর পর তোমাদের জন্য অবশেষে খুশির খবর। রাজ্যে কলেজ খুলতে চলেছে, তার নোটিফিকেশন দেওয়া হলো এবং কলেজ এবার থেকে অফলাইনেই হবে। কাদের ক্ষেত্রে কলেজ খুললো অফলাইনে এবং স্কুল কবে থেকে খুলতে চলেছে অফলাইনে, বেঞ্চে বসে পুনরায় আগের মতন তোমরা ক্লাস করতে পারবে, এ নিয়ে কী আপডেট রয়েছে বিস্তারিত তোমাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমরা সকলেই জানো এই মুহূর্তে আমাদের রাজ্যের তরফ থেকে কিন্তু রীতিমতো আংশিক লকডাউন কিন্তু এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে 15ই সেপ্টেম্বর পর্যন্ত, যেখানে এখনও পর্যন্ত পরিবহন ব্যবস্থা অর্থাৎ ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। তার সত্ত্বেও কিন্তু রাজ্যে ছাত্রছাত্রীদের শিক্ষার অগ্রগতির কথা চিন্তা করে কিন্তু এই মুহূর্তে কলেজকে রিওপেন করে দেওয়া হলো। কলেজের স্টুডেন্টরা আবার ক্লাসে বসে অফলাইনে শিক্ষকদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে, প্র্যাকটিক্যাল করার মাধ্যমে, বন্ধুদের সঙ্গে দেখা করার মাধ্যমে কিন্তু কলেজ শুরু হয়ে গেল। রাজ্যের কোন ছাত্রছাত্রীদের জন্য অফলাইনে কলেজ খুলতে চলেছে এবং স্কুল কবে খুলবে তা নিয়ে বলার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট তোমাদের সাথে, যারা এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক করোনি অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করো। দেখো, আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গ রাজ্যে এর যে সমস্ত পলিটেকনিক এবং আইটিআইএস ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য কিন্তু রীতিমতো কলেজ খুলে দেওয়া হলো। দেখতেই পাচ্ছ লেখা রয়েছে রাজ্যে এই প্রথম কোনো কলেজ খোলার বিজ্ঞপ্তি জারি হলো। সাধারণ ডিগ্রি কলেজ বা বিশ্ববিদ্যালয় নয়, আইটিআই পলিটেকনিক কলেজগুলো খুলে দেওয়া হলো। 1.5-2 বছর পরে এই প্রথমবার কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠান খোলার বিজ্ঞপ্তি জারি হলো রাজ্যে। আর তোমরা সকলেই জানো এতদিন ধরে সমস্ত রাজ্যের কলেজ, সমস্ত বিশ্ববিদ্যালয়, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু কারোরই হয়নি। কিন্তু পলিটেকনিক এবং আইটিআইয়ের মতন কোর্সের বিভিন্ন কথা যদি বলি, সেক্ষেত্রে কিন্তু প্র্যাকটিক্যাল একান্তই গুরুত্বপূর্ণ। হাতে কলমে শিক্ষকরা যদি স্টুডেন্টদের বা ছাত্রছাত্রীদের বুঝিয়ে না দেয় সেক্ষেত্রে প্রপার শিক্ষা কিন্তু সেখান থেকে হয় না। সেই কারণেই শিক্ষার আর অগ্রগতির কথা চিন্তা করে কিন্তু রীতিমতো আমাদের রাজ্য বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিল পলিটেকনিক এবং আইটিআই খোলার কথা। অবশ্যই ছাত্রছাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে প্রথমে স্যানিটাইজ করা হবে, মাস্ক, সোশ্যাল ডিস্টেন্সিং এবং প্রত্যেককে একই দিনে কলেজে আসার অনুমতি নেই, ভাগে ভাগে পাটে পাটে কলেজের স্টুডেন্টরা আসবে। এইভাবেই কিন্তু রীতিমতো 1.5 থেকে 2 বছর পর অ্যাকচুয়ালি সোমবার থেকে চালু হতে চলেছে আমাদের রাজ্যের পলিটেকনিক এবং আইটিআই কলেজগুলি। আর তোমাদের মধ্যে অনেক এরকম ছাত্রছাত্রী আছে যারা আইটিআই বলো, পলিটেকনিক বলো বা অন্য কোনো কলেজের ক্ষেত্রে দেখা যায় স্টুডেন্টরা হোস্টেলে থেকে অ্যাকচুয়ালি তাদের পঠন পাঠন কমপ্লিট করে, তার কারণ তাদের কলেজটা বাড়ির থেকে অনেক দূরে হয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু এখনও পর্যন্ত অফলাইনে কলেজ শুরু হওয়ার অনুমতি দিলেও রাজ্য কিন্তু এখনও পর্যন্ত অনুমতি দেওয়া হয়নি হোস্টেল খোলার, অর্থাৎ হোস্টেল এই মুহূর্তে কিন্তু খুলছে না। তো যাই হোক না কেন, এতদিন ধরে ছাত্রছাত্রীরা যা চাইছিল যে কলেজ খুলে যাক, আগের মতন অফলাইনে ক্লাসেস হোক, প্র্যাকটিক্যাল হোক, সেই মতো অলরেডি কিন্তু বিজ্ঞপ্তি চলে এসছে পলিটেকনিক এবং আইটিআই। এটা শুধুমাত্র পলিটেকনিক এবং আইটিআই স্টুডেন্টদের জন্য খুশির খবর না, প্রত্যেকটা স্টুডেন্টদের জন্যই খুশির খবর। কারণ 1.5 থেকে 2 বছর পর কোনো না কোনো কলেজ শুরু তো হলো অফলাইনে, এর দেখা দেখি আরও একটা কলেজ, এরকমভাবে কিন্তু একের পর এক কলেজ এবং তারপরে কিন্তু স্কুল খোলা অবশ্যই হবে। এবং যেহেতু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী রীতিমতো জানিয়ে দিয়েছে পরিকল্পনা চলছে পুজোর পর থেকে স্কুল কলেজ সমস্ত কিছু অফলাইনে একটা নিয়ম মাফিক কিন্তু চালু হয়ে যাবে যদি সমস্ত পরিস্থিতি স্বাভাবিক থাকে। এই যে রাজ্যে ধীরে ধীরে কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিকল্পনা চলছে বা খুলে যাচ্ছে, এ নিয়ে তোমার বক্তব্য কি? তুমি কি চাও এই মুহূর্তে কলেজ খুলে দেওয়া হোক, স্কুল খুলে দেওয়া হোক, আবার আগের মতন ক্লাসে বসে শিক্ষকদের সাথে অফলাইনে পঠন পাঠন করতে? অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করার সাথে বন্ধুদের শেয়ার তো শেয়ার করতে একেবারেই ভুলো না। তো প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।